আজকে আবার সকাল থেকে আকাশে বেশ কালো মেঘ আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে। এদিকে আজকে আমাদের হচ্ছে ডালিয়ার খিচুড়ি, ও সুন্দর করে সবজি টবজি কেটে নিয়েছে, এদিকে প্রেশার কুকারও বসিয়ে দিয়েছে, সবজি ধুয়ে গেছে। আমার ব্রেকফাস্ট এখানে, বিট্টুদার ব্রেকফাস্ট ডালিয়া, আর এখানে আমার লাঞ্চ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল থেকে এত ব্যস্ত ছিলাম, ভিডিওটা শুরু করা হয়নি, এখন অফিস থেকে বেরোচ্ছি, এই জাস্ট আমি ভিডিও শুরু করছি। আর আজকে আর জানি না তোমাদের সঙ্গে কী শেয়ার করবো। তো এখন অলরেডি 6:30 বাজে, ও এসে দাঁড়িয়ে আছে, যাই। আর আজকে সকাল থেকে মানে ভিডিও শুরু করেছি, বাট তোমাদের সঙ্গে ইন্ট্রোডাকশন করা হয়নি, সময় হয়ে ওঠেনি, আর বেচার অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছে। এই যে আমাদের বিট্টুদা দাঁড়িয়ে আছে। আমি স্নান করে চলে এসেছি পুজো দিতে, আর ও রান্নাঘরে আছে, ভাত একটা তরকারি রান্না করছে, আর আমার জন্য সব কিছু কেটে কেটে রেডি করে নিচ্ছে। ততক্ষণে আমি পুজোটা দিয়ে নিই, তারপরে গিয়ে রান্নাবান্না করবো। তো এখানে পুজো দেওয়া কমপ্লিট, আর আমি ভেবেছিলাম এসে রান্না করব, বাট ওর অবস্থা দেখো, এখানে অলরেডি রান্না বসিয়ে দিয়েছে। এখানে আমি বলেছিলাম যে আজকে চাল কুমড়ো রান্না করব ইলিশ শুটকি দিয়ে, এই যে ইলিশ শুটকিও ভেজে নিয়েছে, অলরেডি চাল কুমড়া বসিয়ে দিয়েছে, আর এদিকে সব বাসন টাসন তো ধোয়া হয়েই গেছে, এই যে এদিকে করেছে বেগুন দিয়ে আরেকটা শুটকি মাছ, মানে এটা হলো শীতল শুটকি বেগুন দিয়ে, দেখতে বেশ ভালো লাগছে, কালারটা আরও ভালো ভালো করে দেখাচ্ছি, এই যে। আর এই হলো ভাত, মানে মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি। হচ্ছে আমার ভাত, আর এদিকে হচ্ছে ম্যাগি, ওর জন্য একটু টিফিন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর অফিসের জন্য রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি, কালকে ভিডিওটা এতটাই ছোটো হয়ে গেছিলো যে কালকে আর ভিডিওটা সেজন্য শেষ করিনি, আজকে পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করব। তো এখন আমরা রেডি হয়ে ও তালা দিচ্ছি, আর আমরা বেরোচ্ছি, তো চলো অফিসে যাই, কালকে আবার বিশ্বকর্মা পূজা। তো চলো অফিস থেকে বেরিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হবে। বাবা আজকে তো বাইরে দেখছি বিশাল বৃষ্টি হয়েছে, ভেতরে থাকি কিছুই বলতে পারি না, এই দেখো অবস্থা। আজকে বাইরে মনে হচ্ছে বেশ ভালো বৃষ্টি হয়েছে, আর এতটা অন্ধকার এই জায়গাটার মধ্যে তোমরা আমাকে দেখতেও পাবে না। তো চলো যাই দেখি ও চলে এসছে কি না। আমাদের বিট্টুদা এখানে দাঁড়িয়ে আছে। আচ্ছা বৃষ্টি হয়েছে? হ্যাঁ বৃষ্টি হয়েছে। আচ্ছা আচ্ছা, কি অবস্থা দেখো, পাত্তাই দিচ্ছে না। বৃষ্টি হয়েছে? বৃষ্টি আমি গাড়ি ঠিক করে নিয়ে আসছি দাদা, আপনি বাকি গুলি ওর সেটেলমেন্ট হলেই আমাকে দেবেন, কিন্তু একটা গাড়ি অন্তত দিন, কারণ পুজোটা পুজো করবো। তো আমরা এখন আস্তে আস্তে বিশ্বকর্মা পূজো
দেখতে দেখতে যাচ্ছি বিশ্বকর্মা পূজোর প্রসাদ খাওয়ার জন্য, প্রসাদ না বিশ্বকর্মা পূজোর খাওয়ার জন্য। ওর একটা ইনভিটেশন আছে ডিস্ট্রিবিউটরের এখানে, এখানেই যাচ্ছি। আর রাস্তার মধ্যে আজকে অনেক জায়গাতে পুজো হচ্ছে, অনেক জায়গাতে। এই হলো বিশ্বকর্মা পুজোর বাজার, আর এদিকে বিশ্বকর্মা ঠাকুর, এটা সুন্দর সুন্দর ঠাকুরগুলো। আমাদের রেল গেটের এখানেও একটা বিশ্বকর্মা পুজো হচ্ছে, আরেকটা পুজো হচ্ছে, আরেকটা সুন্দর পুজো। আবার এখানে হচ্ছে একদম আমাদের বাড়ির সামনে আরেকটা পুজো। এই প্যান্ডেলটা হয়তো করা হচ্ছিল দুর্গা পুজোর জন্য, বাট এর মাঝে বিশ্বকর্মা পুজো হয়ে যাচ্ছে। এখানে আমার এত বাসন জমা, এবার সবগুলোকে প্রথমে মাজতে হবে, তারপর এখানে মাছ বের করে রেখেছি, এদিকে প্রেশার কুকারে ডাল সিটি দিয়ে নিয়েছি। তো এই সমস্ত কাজগুলি পরে করব, আগে এগুলো করি। রান্নাঘরের কাজটা কমপ্লিট করে নিয়েছি, অনেকগুলো দেখতেই পেলে বাসন ছিল, বাসনগুলো ধুয়ে রান্না করে নিয়েছি। আর কি রান্না করেছি, এখানে রান্না করেছি টমেটো দিয়ে ডাল, আর এদিকে পটল আর আলু দিয়ে মাছের ঝোল। তো রান্নাবান্না আমার প্রায় কমপ্লিট, আর জাস্ট এবার মাছগুলোকে দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর ও ততক্ষণে, যতক্ষণ আমি রান্নাবান্না করছিলাম স্নান করে, ততক্ষণে এদিকে পুজো দিয়ে নিয়েছে, সব বাসন টাসন ধুয়ে রেখে দিয়েছে। তো চলো ফটাফট রান্নাটা শেষ করে তারপর আবার ডিনার করতে হবে। আর কতদিন পর পর আমার জানি না কোথা থেকে এই সমস্ত কিছু হচ্ছে, পুরো মানে কিছুদিন ভালো থাকছে, কিছুদিন পর আবার জিনিস। ডিনার রুটি, এখানে এগ চিকেন তরকা, আর এখানে আছে রায়তা। আর আর কোনো থালা বা বাসন কিছু নেইনি, এর মধ্যেই খেয়ে নেবো, কারণ বাসন খেতে আর ভালো লাগছে। আর আমার বেডে বসে এই যে দেখো বাইরের ভিউটা,
জাস্ট অসাধারণ। সন্ধ্যার দিকে বসলে মানে মোটামুটি কতগুলো যে ফ্লাইট মানে প্লেন যেতে দেখা যায়, দারুণ মজা হয়। আর এখান থেকে দাঁড়িয়ে বসে বসে পুরো রাস্তার ভিউ বেশ ভালো লাগে, সকালবেলাও ভালো লাগে, রাত্রিবেলাও তো ভালো লাগে, একদম নিরিবিলি রাস্তা, দারুণ। আমি ডিনার করে চলে এসেছি, আর ওই যে বিট্টুদা এখনও ডিনার করছে, আর আমার প্রচণ্ড ঝাল লেগে গেছে। ও একটা রায়তা বানিয়েছিল, এর মধ্যে কাঁচা লঙ্কা কেটে দিয়েছে, আর আমার কাঁচা লঙ্কাটা মানে পরাতে আমি খুব বেশি সত্যি কথা ঝাল খেতে পারি না, মোটামুটি মিডিয়াম ঝাল খেতে পারি, তবে খুব বেশি ঝাল খেতে পারি না, আমার প্রচণ্ড ঝাল লেগে গেছে। তো আমি ফটাফট ডিনারটা শেষ করে চলে এসেছি, আর আজকে তাহলে এই ভিডিওটাকেও এখানেই শেষ করছি। ভিডিওটা কালকে থেকে কন্টিনিউ করছি, আর কালকে কিছুই শ্যুট করা হয়নি, সেজন্য আমি আজকে পর্যন্ত কন্টিনিউ করেছি। আজকেও যদিও বা সেরকম তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি, তাও যদি ভিডিওটাতে তোমাদের কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্লিজ 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 তোমরা সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। তোমাদের সঙ্গে কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে, আর তাছাড়া কালকে বিশ্বকর্মা পুজো, তো চেষ্টা করবো তোমাদের সঙ্গে মোটামুটি শেয়ার করার। তো তোমরা পাশে থেকো, কালকে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।